স্বাগত সবাইকে আমাদের প্রতিরাতে নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক আজও আলোচনার বিষয় আগামী নির্বাচন নিয়েই ঘুরছে নানা আলোচনা রয়েছে অনেক প্রশ্ন কিছু প্রশ্নের উত্তর আছে কিছু প্রশ্নের উত্তর এখনও নেই মধ্য অক্টোবরে নির্বাচনকালীন সরকার হবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন যে সরকারের আকার ছোট হবে এই সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বিএনপি নির্বাচনে আসুক ক্ষমতাসীন দল সেটা চায় তবে না এলে তাদের কিছু করার নেই জাতীয় পার্টি সেক্ষেত্রে আলাদাভাবে অংশ নেবে সেই সরকারে টেকনোক্র্যাট কোনো মন্ত্রীর সুযোগ থাকবে না ইত্যাদি এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীক অনশন কর্মসূচি বুধবার মুক্তি ছাড়া তারা নির্বাচন করতে চান না নির্বাচন হতেও দেবেন না তারা এছাড়া তাদের নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দাবি তো অবশ্যই রয়েছেই বৃহত্তর ঐক্য নিয়ে নানা আলোচনা চলছে বিশেষ করে ডক্টর কামাল এবং বি চৌধুরীর ঐক্য আলোচনা আছে তারা নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বেন বলে ঘোষণা দিচ্ছেন ডক্টর কামাল হোসেন প্রেস কনফারেন্স করেছেন ওসে তিনি বলছেন যে জামাত থাকলে বৃহত্তর কোনো ঐক্য অংশ তিনি নন আওয়ামী লীগ বলছে যে বৃহৎ দলকে ছাড়া জাতীয় ঐক্য কী করে হয় সেটা তাদের প্রশ্ন বাম গণতান্ত্রিক জোট মাঠে রয়েছে তারাও নির্বাচন কেন্দ্রিক আলোচনায় অংশ নিচ্ছে এবং সামনের দিনগুলোতে তারা কী করবে সেগুলো একটি কৌতূহলের বিষয় শুরুতেই আলোচনা করবার জন্য অতিথিদের সঙ্গে পরিচিত হব রয়েছেন জনাব নূর আলম লেনিন সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত আপনাকে রয়েছেন জনাব মুজাহিদ ইসলাম সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি স্বাগত আপনাকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন স্বাগত আপনাকেও শুরু করতে চাই জনাব নূর আলম লেনিন সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজকেও একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি আগামী সরকার অক্টোবরের মাঝামাঝি হবে নির্বাচনকালীন এবং সেটা এগুলো আগে জানার কথাই তবু তিনি আবার রিটেট করেছেন এবং এখানে কোনো নতুন কোনো চিন্তার কোনো খোরাক নেই এই কথাগুলো আগেও বহুবার বলা হয়েছে আপনার কাছে কীভাবে এই ইস্যুগুলো আসছে যে নতুন সরকার আসবেন নির্বাচন পরিচালনা করবেন সেই সরকারের দায়িত্ব প্রধানত দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু এই সরকার সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন করার আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য নিয়েই তো মাঠে নামার কথা কিন্তু বাস্তব চিত্রটা কি আপনার চোখে ধন্যবাদ আপনি দেখবেন সম্প্রতি একাধিক বিভিন্ন আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কথাটি স্পষ্টভাবেই বলেছেন যে আসন্ন নির্বাচনে সকল দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনে কোনো রকমের অনিয়ম কারচুপি সেটা হবে না সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দিচ্ছি দ্বিতীয় কথা তিনি যেটা বলেছেন যে আমরা দশ বছর একটানা দেশ পরিচালনা করেছি আমাদের সাফল্য ব্যর্থতা এগুলো বিচারের দায়িত্ব হচ্ছে জনগণের জনগণ বিচার করে তারা যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় থাকব তারা যদি আমাদের না দেয় আমরা বিরোধী দলে চলে যাব হ্যাঁ কাজেই তিনি যে কথাটা বলছেন যেটি হচ্ছে গণতন্ত্রের অত্যন্ত বলা যেতে পারে যে একটা সার কথা যে জনগণের রায় যেটাই হোক না কেন সেটা আমরা মাথা পেতে নেব আমরা জয়ের জন্য চেষ্টা করব জয় না হলেই যে একেবারে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব সেটা না আমাদের মোদ্দা কথাটি হচ্ছে যে আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এখানে অন্য যেই প্রসঙ্গটি আপনি বললেন সেটা হ্যাঁ এগুলো নতুন না কিন্তু আপনি দেখবেন যে নতুন একটা পদক্ষেপের মধ্যে না হয়েছে আওয়ামী লীগ একটা বৃহৎ দল এবং এই দলের মধ্যে এক একটি কনস্টিটিউয়েন্সিতেই যোগ্য প্রার্থীর সংখ্যাও কিন্তু অসংখ্য কম না হ্যাঁ মিনিমাম যদি পাঁচজনও ধরি হ্যাঁ তাইলেও কিন্তু মানে কয়েক হাজার প্রার্থী এরকম হতে পারে দেড় হাজার আচ্ছা তো এর বাইরেও অনেকে আকাঙ্ক্ষা আছে এখন এটা ঠিক যে বড় দলে মনোনয়ন প্রত্যাশী আমরা যদি মনোনয়নের প্রসঙ্গটা পরে যাই কারণ আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিছু প্রশ্ন আছে আপনার কাছে শুনলাম একটা সাপ্লিমেন্টারি আপনাকে করতে চাই যে আপনারা বা মাননীয় প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দল বারবারই বলছে যে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন নির্বাচনে জিতলে তারা আবার ক্ষমতায় আসবেন যদি হেরে যান তাহলে কিছু করার নেই যে দল জিতবে তারাই এটাই আইডিয়াল থটস এবং সে কথা সরকারি দল থেকে বলা হচ্ছে কিন্তু যে গ্যারান্টিটা দেওয়া হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এই সরকারের অধীনে বা একটা ছোট পরিসরের সরকারের অধীনে দ্যাট উইল বি হেডেড বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা
এটাতে অন্য দল যারা স্টেক হোল্ডার আদার স্টেক হোল্ডার্স আছেন যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন আপনাদের দৃষ্টিতে তারা কতটুকু কনভিন্স হচ্ছে বলে মনে হয়? তারা কি এই কথায় আশ্বস্ত বোধ করছে? না, এখানে তো একটা বিতর্ক অনেকদিন যাবতই আছে, সেটা 2014 সালের নির্বাচনের আগেও এই প্রশ্নটি এসেছিল যে একটা কেউ বলেছেন নির্বাচনকালীন সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই বলুক না কেন একটা বড় অংশের দাবি হচ্ছে যে সংবিধানে যাই লেখা থাকুক সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারা একটা তাদের পছন্দ মতো একটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার চান যার অধীনে এই নির্বাচন অধীনে হবে। আরও স্পষ্ট করে তারা বলেছেন যে শেখ হাসিনার অধীনে তার প্রধানমন্ত্রীত্বে তারা কোনো নির্বাচন চান না বা কারণ সেই নির্বাচনটা সুষ্ঠু হবে বলে তাদের কোনো আস্থা নেই, সে ব্যাপারে তাদের একটা আশঙ্কা যে এটা হবে না। এখন প্রথমত কথা হচ্ছে যে এইটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আকস্মিকভাবে হয় নাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেমন আওয়ামী লীগ আন্দোলন করেছে তেমনি এই তত্ত্বাবধায়ক সরকারের যে এই বিধানটি সেটা কিন্তু আওয়ামী লীগ এককভাবে পরিবর্তন করেনি, এইটা একজন আইনজীবীর মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা সাংঘর্ষিক বলে এটা বাতিল করেছে। এটা তো হলো জানা হিস্ট্রি, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা জানা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে গ্যারান্টি দিচ্ছেন এটাতে অন্য দলগুলো আশ্বস্ত বোধ না করলে তারা কী করে আসবে নির্বাচনে? সেক্ষেত্রে ওই বক্তব্য হচ্ছে এরকম যে কেউ যদি না আসে তাহলে তো আর সরকারি দলের কিছু করার নেই, এটাই তো? শোনেন, আমরা সংবিধানসম্মতভাবে নির্বাচন করব। আমরা 2014 সালেও অন্য দলের অংশগ্রহণ, বিশেষ করে বিএনপির অংশগ্রহণের জন্য সেই সময় নেত্রী নানানভাবে চেষ্টা করেছে, সর্বদলীয় সরকারের কথা বলা হয়েছে, ডায়ালগের কথা বলা হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছিলেন, কাজে সেই সময় একটা সুযোগ ছিল এবং সেই ঐতিহাসিক ভ্রান্তি তারা করেছে, এটা আমরা করি। মানে আপনাদের ভাষায় দে মিস দ্য ট্রেন। হ্যাঁ, সুতরাং আমরা এখন যেটা করব সেটা সংবিধানে যেভাবে আছে আমরা সংবিধানসম্মতভাবে নির্বাচন করব। অ্যাডভোকেট জয়নাল আবদি, আপনার কাছে আসতে চাই, বর্তমান বাস্তবতায় আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছেন, সংসদ ভেঙে দেওয়ার কথা বলেছেন, নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলেছেন, ইলেকশন কমিশন রিকনস্টিটিউট করার কথা বলেছেন, এখন 8ই ফেব্রুয়ারির পরে আপনাদের এখন প্রাইম এবং কী অবজেক্টিভ হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং সে কথা আপনারা বারবার বলছেন ওনাকে ছাড়া নির্বাচন করবেন কি না, করবেন না এটাই বলছেন, এবং জনমনেও এই প্রশ্ন এখন চলে আসছে যে তাহলে কি বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না যদি খালেদা জিয়া মুক্তি না পান? কি পরিস্থিতি আপনাদের? দেখুন, লেলিন ভাই এবং লেলিন ভাইয়ের দলের প্রধান যে কথাটি বলেছে কথাটি খুব সুন্দর, জনগণ ভোট দিলে আবার আসবো আর ভোট না দিলে আসবো না, কিন্তু জনগণ যে ভোট দেবে সেরকম একটা নিশ্চয়তার কথা বলছেন না আপনারা যে কিভাবে জনগণ ভোট দেবে। এখন কি জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে না জনগণ বাড়িতে বসে থাকবে ভোট হয়ে যাবে এরকম ভোট হবে? মূল বিষয়টি হচ্ছে যে এই বিগত এই 14 ইলেকশন ছাড়ানি দেন, সেখানে মানে 5ই জানুয়ারি ইলেকশনটা ছাড়ান দিয়ে দেন, তার কারণ হলো ওখানে তো 154 জন লোকের কোনো ভোটই লাগে নাই মেম্বার অফ পার্লামেন্টে, যদিও সংবিধানের কথা বলায় সংবিধানে বলছে যে পার্লামেন্ট হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, কিন্তু সেটা আর দরকার হয় না, এইগুলো আমরা ছাড়ানি দিয়ে দিলাম। কিন্তু পরবর্তী যে নির্বাচনগুলো হলো, আমি এইবারে যখন কোরবানির সময় ঈদে দেশে গেলাম, তো গেলে তো আমি তো একজন আইনজীবী, আমার কাছে একদিকে আইনজীবী, আমি একটা রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান, আমার কাছে তো লোকজন আসবেই আর আমার এলাকা, তো মানুষের মনে যে একটা ভয় ঢুকেছে এবং যে একটা সন্দেহ ঢুকেছে, এই সন্দেহটা আগে সরকারকে দূর করতে হবে। সন্দেহটা হচ্ছে যে আচ্ছা আমরা তো ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারলাম না, মেম্বারদের ভোট দিতে পারলাম না, আর পৌরসভায়ও ভোট দেওয়া গেল না, কমিশনারের ভোট দিতে পারলাম না, তারপরে মেয়র সাহেবের ভোট দিতে পারলাম না, তো এখন এইবারে আপনি কি বলছেন এইবারে কেমনে ভোট হবে আর কি, আমি তো ভোটের কোনো আমরা কোনো লক্ষণ দেখি না। এখন সেইটা হচ্ছে আজকে এই দেশে একটা
বড় সমস্যা। আপনাদের এই প্রোগ্রামেরটা নামটাটা হলো এই সময়, এই সময়টা জাতির জন্য খুবই ক্রুশিয়াল সময়, কারণ মানুষের যতক্ষণ পর্যন্ত এই লেলিন ভাইরা এবং তাদের সরকার প্রধান বা ইয়ে তাদের এই দায়িত্ব হচ্ছে এই এই যে মানুষের আস্থাটা ফিরিয়ে আনা, আমাদের না, এটা তাদের দায়িত্ব হচ্ছে আস্থাটা ফিরিয়ে আনা। আস্থা যদি মানুষের মধ্যে ফিরিয়ে আনতে পারে তাহলে আমার মনে হয় গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আস্থাটা সৃষ্টি করতে হবে স্টেট হোল্ডারদের সরকারের। জনাব মুজাহিদুল সেলিম, আপনার চোখে ভোটের ভবিষ্যৎ? এখন রাজনীতি বেশ উত্তপ্ত এবং জনগণ এটা নিয়ে চিন্তাভাবনা করছে, গবেষণা করছে, কিছুটা উদ্বিগ্ন, এবং আমাদের ফিরে একটু তাকানো দরকার। 2014 সালের যে নির্বাচন হয়ে গেল আমার স্পষ্ট মনে আছে যে ওই নির্বাচনের পরে পরেই বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তিনি স্পষ্ট করে এটা বলেছিলেন যে খুব ভালো ইলেকশন হয়নি কিন্তু নিয়ম রক্ষার জন্য আমাকে এই ইলেকশন করতে হয়েছে, আমি শীঘ্রই একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো। আমি সবিনয়ে স্মরণ করে দিতে চাই এবং আওয়ামী লীগ সরকারের সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। এর ভেতরে দেখলাম মোহাম্মদ নাসিম, তিনি একাধিকবার একটা বক্তৃতা খুব চটকদার, মানুষ ক্যাচ করেছে এটা, যে মেসি রোনাল্ডো পেনাল্টি মিস করতে পারে কিন্তু শেখ হাসিনা পেনাল্টি মিস করবে না। সম্ভবত ওনার মাথার ভেতরে আছে যে পেনাল্টিটা এমনভাবে অ্যারেঞ্জ করা হবে যে উল্টা দিকে কোনো গোলকিপার যাতে না থাকে, তারপরে পেনাল্টি মিস হওয়ার কোনো চান্স নেই। সুতরাং নির্বাচনটা কী ধরনের নির্বাচন হচ্ছে এবং জনগণের ভোট পেলে পরে আমি থাকবো নাহলে থাকবো না, এটা খুবই সৎ কথা এবং ভালো কথা, কিন্তু জনগণ চায় কি চায় না এইটা প্রকাশ করার পরিবেশ যদি উপযুক্ত না হয় তাহলে পরে কিন্তু আপনার এই ইকুয়েশন সমীকরণটা আপনি কোনোভাবেই সঠিক বলে ধরে নিতে পারেন না, এবং সেটা হতে হলে পরে আমাদের দেশের বাস্তবতায় সরকার হর হামেশাই বলছে, প্রথমে এটা আমি বলে নিতে চাই যে যা করি সংবিধানসম্মতভাবে করব, খুব ভালো কথা। তো সংবিধানে কি একটা ধারা নাই যেখানে বলা আছে যে সংবিধান সংশোধন করা যায়? তাহলে পরে কেউ যদি প্রস্তাব করে যে আপনি অনুগ্রহ করে এই দেশের স্বার্থে সংবিধানের এই সংশোধনীটা করেন, তাহলে করে নিলে পরেই তো সমস্ত জিনিসটা সংবিধানসম্মতই হয়ে যায়। সুতরাং সেই জায়গায় আমাদের দেশের বাস্তবতায় এটা দেখা গেছে যে দলীয় সরকারের অধীনে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই ট্রেডিশন আমাদের দেশে নেই, ইনক্লুডিং দ্য লাস্ট ইলেকশন। তো এখন তো নির্বাচনের একটা রূপরেখা পেয়েছেন, রূপরেখা বলতে এটা যে সরকারটা কেমন হবে, কি প্রক্রিয়া তারা চলবে, কথাটা বললো আজকে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যে অক্টোবরের 20 তারিখে পরে বা 20 তারিখে মাঝামাঝি নির্বাচনকালীন সরকার হবে। আমি তর্কের খাতিরে বলছি, আপনি যখন বলেন যে একটা নির্বাচনকালীন সরকার হবে তার মানে কিন্তু এইটা বলা এবং ক্যাবিনেট রিশাফল হবে এইটা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং এই কথাটা যদি রিয়েলি মিন করে থাকে তাহলে পরে কনস্টিটিউশনে এই বিষয়টা স্পষ্ট করে দিতে হবে যে নির্বাচনকালীন সরকার স্বাভাবিক সময়ের সরকার দুইটা এক জিনিস না। মানে আপনি কি ফোর্সি করছেন এই কথার মধ্যে হয়তো কোনো গ্যাপ থাকতেও পারে, আমি যে ক্যাবিনেট রিশাফল হবে ছোট সরকারের মধ্যে অন্য কোনো ইনক্লুশন, আমি ফোর্সি করে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কারণ আমাদের এখানে রাজনৈতিক গোষ্ঠী থেকে কোনো লোক রাজনীতি লজিক এবং যুক্তির ধারায় বিশেষ করে মূল ধারার দল বলে যারা পরিচিত আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, তারা যুক্তির ধারাবাহিকতায় পদক্ষেপ নেয় না, তারা হলো কনসিডারেশনস অফ কনভিনিয়েন্স, এবং সেই কারণে ওর জন্য ভবিষ্যৎবাণী করা ডিফিকাল্ট। আপনি সেই লজিক অনুযায়ী যদি চলতে হয় তাহলে পরে প্রত্যেকটা কমিটমেন্ট সম্পর্কে আন্তরিক হয়ে মুভ করা প্রয়োজন, সেটার কোনো লক্ষণ আমি দেখছি না। এবং এইটার কারণ আরও মৌলিক, কারণ ক্ষমতা এখন হলো অর্থবিত্ত সংগ্রহের একটা উপায়,
এবং সেইটা এত লোভনীয় যে সেইটা থেকে বঞ্চিত হতে কেউ চায় না। যারা আছে তারা এটা ছাড়তে চায় না, যারা নাই তারা ওখানে যেতে চায় না। জনাব লেনিন, আপনি এই যে নির্বাচনকালীন সময় উনি যে একটা একটু ডিস্ট্যান্ট একটা মানে সংশয়ের মতো যে এই নির্বাচনের সরকারটা কেমন হবে সেটা পরিষ্কার না, এটা রিশাফল হবে নাকি আসলে নির্বাচনের সরকারের সংজ্ঞাটা কেমন হবে, সেখানে কি একটু ইঙ্গিত দেওয়া আছে যে পার্লামেন্টে যারা রিপ্রেজেন্টেশন আছে তারাই শুধুমাত্র ওই স্বল্প পরিসরে নির্বাচনকালীন সরকারের সদস্য হতে পারবে, এর বাইরে কি কোনো চিন্তার অবকাশ আছে মানে সুযোগ আছে? একটু খালি জাস্ট আমার পয়েন্টটা বোধ হয় বলতে পারিনি, আমি কম্পোজিশন সম্পর্কে বলছি না, আমি বলছি সরকারের এখতিয়ার সম্পর্কে, ক্যাটাগরিক্যালি সংবিধানে না রাখলে আজকের সরকার হয়তো সদিচ্ছা করে এটা করলো, কালকের সরকার তো নাও করতে পারে, বা সরকার যদি মনে করে যে আমি রুটিন ওয়ার্কের বাইরে বাই সিগন্যালস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ আমি যদি আমার প্রভাব না খাটাই তাহলে পরে আমি নির্বাচনকে আমার ইচ্ছা মতো প্রভাবিত করতে পারবো না। আপনি তার ইচ্ছার উপরে জিনিসগুলো নির্ভর করে রাখলে সমস্ত ব্যাপারটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, ক্ষমতাসীন দলের চৌদ্দ দলীয় জোট আছে, মহাজোট আছে, কিন্তু মানে যদি আপনি খুব ক্লিনলি দেখা যায় তাদের মনে হয় যে না সরকারের যে এই যে নির্বাচন কেন্দ্রিক যে রোড ম্যাপটা যেভাবে নির্বাচনটা পরিচালনা করতে চায় নির্বাচন কমিশনের অধীনেই, এই সেটার প্রতি খুব গ্রেটার কোনো সাপোর্ট নাই বলে অ্যাপারেন্টলি মনে হয়। মানে গ্রেটার সাপোর্ট এই অর্থে যে মাঠের একটা প্রধান বিরোধী দল বিএনপি বা ওনারা যে বাম গণতান্ত্রিক জোট করেছেন বা এর বাইরে যাদের যুক্ত ফ্রন্ট আছে বা ইত্যাদি, গত নির্বাচনে অনেকগুলো দল নির্বাচনে অংশ নেয় নাই, এবারও অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দিস পার্টিজ আর লুকিং অ্যাট একটা গ্রেটার কী বলে রিফর্ম ইন দ্য ইলেকশন প্রসেস। এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনার কাছে কি মনে হয় যে একটা ইনক্লুসিভ ইলেকশন করা সম্ভব হবে? দেখুন, ইনক্লুসিভ নির্বাচনটা নির্ভর করে প্রথমত হচ্ছে যে প্রতিটি দল নির্বাচনকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে। এখন আমরা আগে বারবারই আমরা একটা কথা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সংবিধানের আওতার মধ্যেই যা কিছু করা সম্ভব সেটা আমরা করব, সংবিধানের বাইরে গিয়ে আমরা একচুলও কিছু করতে পারি না। মানে সেলিম ভাই হ্যাজ পয়েন্টেড আউট সামথিং যে বলছে যে সংবিধানের বাইরে কিছু করবেন না, কিন্তু সংবিধান তো সংশোধন করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায় মানে আন্ডার সার্টেন সেই সেটার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে, সেরকম তো হয়নি তা অতীতে তা না, কিন্তু এরকম কোনো পরিস্থিতি আমরা এখন হান্স করছি না যে ওই ধরনের কোনো অবস্থা হবে। নির্বাচনকালীন সরকারটি সম্পর্কে যেটা বলা হয়, দেখেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতাসীন দল পদত্যাগ করে এইটা কিন্তু খুব ট্রেডিশনাল না, ইংল্যান্ডে বলেন ভারতে বলেন সব জায়গায় দল থেকে যায় এবং বিদায়ী দল তখন কী করে নির্বাচনকালে, এইটা এটা কনভেনশন বলতে পারেন যে মন্ত্রিসভা তাকে একটু ছোট করে নিয়ে আসে এবং তারা যেহেতু নির্বাচনকালীন সময়টা এই দুই মাস তিন মাসের সেই কারণে সেখানে কোনো বড় ধরনের নীতিগত মৌলিক কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না, ইচ্ছে করলেও সেটা পারবে না, কারণ সকলেই তখন প্রধান এজেন্ডা হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা। আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারই হোক আর রিশাফলই বলেন যাই বলেন না কেন, মন্ত্রিসভা গঠনের এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর, এবং প্রধানমন্ত্রী তিনি কাকে নিয়ে করবেন কিভাবে করবেন ইট ডিপেন্ডস অন হার, এবং তা তো বটেই, ইট ইজ কোয়াইট কনভিন্সিং, কিন্তু ওই যে প্রশ্নটা বারবার আসছে আপনাদের বিরোধীদের পক্ষ থেকে যে আস্থা অবিশ্বাসের ব্যাপার আছে যে এই এই সরকারের অধীনে তারা একটা ভালো নির্বাচন পাবে না, অথবা জনগণের ভোটের অধিকার সেগুলো প্রপারলি রিফ্লেক্টেড হবে না বলে একটা আশঙ্কা তারা প্রথম থেকে করছেন। এবং আমি মনে করি যে 2014 সালে এই আশঙ্কার কথা বলে তারা নির্বাচন থেকে বিরত থাকলেন, এবং বিএনপি না যারাই নির্বাচন থেকে বিরত থেকেছেন তাদেরকে আমি মনে করি তারা ভুল করেছেন। আমি যদি একজন, আমার কথা শেষ করতে, আমি আওয়ামী লীগ না, আমি একজন নাগরিক, আমি যদি সেই হিসেবেও দেখি নির্বাচনকে যদি পার্ট অফ দ্য মুভমেন্ট হিসেবে কেউ ধরে
তাহলে পরে ওই নির্বাচনে 2014 সালের নির্বাচনে সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, এবং নির্বাচনে অংশগ্রহণ করার ভেতর দিয়ে নির্বাচনটি কেমন হলো, গভর্নমেন্ট কী বিহেভিয়ার করলো সেটা যেমন ধরা পড়তো, তেমনি যদি তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করার ভেতর দিয়ে পার্লামেন্টে থাকতো, পার্লামেন্টকে তারা ইউজ করতে পারত, এই যে এখন যে পরিবর্তনগুলো তারা চাচ্ছেন এই অভিজ্ঞতার ভিত্তিতে, যে হ্যাঁ এবং আমি মনে করি এই মিস্টেকটা তারা দিলে আসবো আপনার কাছে। অ্যাডভোকেট জয়নাল আবদিন, একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে তারা এই অভিযোগ করছেন, আজকেও করেছেন যে বিএনপির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আপনারা রাজনীতি করছেন আসলে, এবং আপনারা যদি নির্বাচনে পার্টিসিপেট না করেন, বিএনপি যদি নির্বাচনে পার্টিসিপেট না করে, তাহলে একটা ওয়ে আউট ওনারা দেখেছেন যে জাতীয় পার্টি উইল সেপারেটলি কন্টেস্ট ইন দ্য ইলেকশন। আমরা রাজনীতি করি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এটা অনেকদিন থেকেই বলে আসতেছে। একদিকে বেগম খালেদা জি আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে, আর ওনারা বলছেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করি। এটা জবাব আর দিতে চাই না, এটা বহুবার বলেছি, কাজে এটার জবাব দিতে চাই না। এখন ওইখানটায় একটু আসতে চাই, সেটা হচ্ছে ইনফ্যাক্ট এই আমরা যে সংবিধান বলে, এই সংবিধানে সব ক্ষমতার মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন অবিশ্বাসটা এই জন্য আসে মানুষের মধ্যে যে প্রধানমন্ত্রী তো এই কথা বললেন যে ভোট দিলে থাকবো, না দিলে না থাকবো, কিন্তু মন্ত্রী সাহেবরা বিভিন্ন জনে বলে বিভিন্ন কথা, আমরা এইবার জিতে যাব, আমরা এইবার ভোটে এই হব, আমাদের এই হবে, মানে আমরা এই সংবিধান থেকে এক চুলও নড়ব না। তো যদি এক চুলও আপনারা না নড়েন, তাহলে আপনারা এই যে বলেন যে আপনারা একটা নির্বাচনকালীন সরকার করবেন আপনাদের মতো, এটা সংবিধানে আছে? কোন ধারায় আছে যে আপনারা যেটা করতে চাচ্ছেন আবার ডে টু ডে ফাংশন করবে, এটা কোথায় আছে? এইটা একমাত্র ছিল ডে টু ডে ফাংশনের কথা তত্ত্বাবধায়ক সরকারের বেলায় যখন ছিল। কিন্তু এই যে এখন একদিকে বলবেন যে আমরা সংবিধান থেকে এক চুলো নড়ব না, আর একটা আপনাদের সুবিধা মতো সংবিধানে ব্যবহার করবেন, এইটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড বিষয় হয়ে গেছে। আসল বিষয়টি হচ্ছে সব ক্ষমতা হচ্ছে একজনের হাতে, তিনি কি করবেন সেটা তিনিই জানেন, এবং সেই জন্য তার কাছ থেকে আমরা এখনও এবং সারা দেশের মানুষ বা কোনো রাজনৈতিক দল এরকম কোনো এখনো আশ্বাস পাননি যে এই নির্বাচনটা এইভাবে হবে এবং সেখানে সকল লোক অংশগ্রহণ করতে পারবে। গত পাঁচ বছরে যে বিভিন্ন ইলেকশনে যে বাধা দেওয়া হয়েছে, ভোট দিতে পারে নাই মানুষ, ভোট দিতে গিয়ে দেখছে তার ভোট দেওয়া হয়ে গেছে, কিছু নির্বাচন তো আপনারা জিতে, আমরা জিতেছি তো, মানে সেটা হলো ধরেন 1,00,000 ভোটে জিতবো, সেখানে জিতেছি 2,000 ভোটে, 5,000 ভোটে বা 500 ভোটে, এরকম একটা অবস্থা। রাজনীতিতে আপনি বলছেন যে বেশ মানে আলোচিত সময় এখন, তাই না? নির্বাচনে বেশি খুব বেশি সময় নেই, 3.5 মাস বা এরকম সময় আছে। খুব জোর আলোচনা হচ্ছে যে ঐক্য প্রক্রিয়া, বৃহত্তর ঐক্য, যুক্ত ফ্রন্ট, আপনাদের ঐক্য, কি বলে যে মহাজোটের মধ্যেও আলোচনা আছে, সেখানেও তারা তাদের শরিকদের মধ্যে কতটা আসন ভাগাভাগি করবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা আছে। এই ঐক্য বিষয়টা মানে জাতীয় রাজনীতিকে বা অথবা নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে পারে? না, এটা আমি যদি নীতির দিক থেকে দেখি তাহলে পরে কোনো ধরনের রাজনৈতিক মেরুকরণ সেই নীতিগত নৈকট্যের ভিত্তিতেই হতে পারে, এবং সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি ঐক্য হলে লাভটা হবে কি, মানে কি আপনি আপনি যে যে জিনিসগুলো আপনি কোন মানদণ্ডে এটা বিবেচনা করবেন? যদি কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে লুটপাটের বড় ভাগটা আমার গোষ্ঠীকে দিতে হবে, তাহলে পরে তো সে একভাবে সমস্ত বিষয়টাকে দেখবে। আরেকটা দৃষ্টিভঙ্গি হলো যে আজকে যে ব্যবস্থায় দেশ চলছে
এটা মুক্তিযুদ্ধের ধারা চেতনা থেকে দূরে চলে গেছে এবং শোষক এবং শোষিত হিসেবে দেশ ভাগ হয়ে গেছে এবং শোষিত জনতার পক্ষে আবার রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হবে। তখন দ্বন্দ্বটা এবং বিবাদটা আরেকটা মাত্রিকতায় চলে যায়। আমাদের দেশের বর্তমান দুর্ভাগ্য হল যে এখন দ্বন্দ্বটা আওয়ামী লীগ আর বিএনপি, এখানে দুইটা দলেরই নেতা আছে, দুজনকেই আমি ভেবার জন্য বলব যে দ্বন্দ্বটা মূলত একমাত্র না, মূলত এটা কেন্দ্রীভূত হচ্ছে লুটপাটের ভাগ বাটোয়ার ইস্যুটাকে কেন্দ্র করে। কিন্তু শোষক শ্রেণী বনাম জনগণ এই ইস্যুটা কিন্তু সামনে আসতে পারছে না এবং এটা দিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে এবং এইটা চলছে যে একবার আমি এই মন্দকে দূরে রাখার জন্য আরেক মন্দ। আপনাদের সামনে প্রায়োরিটি কি? আপনাদের সামনে প্রায়োরিটি কি? আমাদের সামনে প্রায়োরিটি হলো যে আমাদেরকে একটা সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্রের যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেই জায়গায় আবার দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া। কোন প্রক্রিয়া? কোন প্রক্রিয়ায়? সেটা রাজনৈতিক প্রক্রিয়ায়, সেটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে, সেটা গণ অভ্যুত্থানের ব্যাকগ্রাউন্ডে নির্বাচনের ভেতর দিয়ে, সেটা তো সুনির্দিষ্ট মুহূর্তে ডিসাইডেড হবে। আমরা সব পদ্ধতিতে জনগণ, কিংবা যদি আমাকে আর একটু ই করেন তাহলে আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি এবং মুক্তিযুদ্ধে অসমাপ্ত কাজকে আমাদেরকে পূর্ণ করার দায়িত্ব পালন না করলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সর্বাংশে এটা নিঃশেষিত হয়ে যাবে। ওর জন্য আমি অনেক সময় বলি যে মুক্তিযুদ্ধের ভিশন সেইটাকে কমপ্লিট করার আগেই অন্য ভিশন হাজির করা মুক্তিযুদ্ধের ভিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল। ওর জন্য আমাদের জোটের পক্ষ থেকে, বাম জোটের পক্ষ থেকে আমরা এটাই বলেছি, আমাদের ভিশন হলো ভিশন মুক্তিযুদ্ধ 1971, ওইটাকে আমরা করব। সুতরাং জোটের কথা বলেছি, আমি ভিশন নিয়ে এখন বলছি না, আমি বলছি যে জোটের কথা এখন প্রায়োরিটি হচ্ছে, এখনকার অগ্রাধিকার হচ্ছে, আপনারা সবাই কথা বলছেন যে নির্বাচন নিয়ে, নির্বাচনকে সামনে রেখে আপনাদের নেক্সট স্টেপস গুলো কি, মানে আপনারা কি করতে চান এটাই জানতে চাচ্ছিলাম আর কি। নির্বাচনকে আপনাদের দ্বারা দেখা যায় যে ক্ষমতাসীন দলের জেনারেল সেক্রেটারিও আপনার সঙ্গে দেখা করেছে, আপনাদের অফিসে গেছে, এটা একটা মেরুকরণ হতে পারে, অথবা আপনারা আট দলীয় একটা বাম গণতান্ত্রিক জোট করেছেন, তারা নির্বাচন করবেন অথবা করবেন না এটা সময় ডিসাইড করবে, ঠিকই আছে, বাট কি আলোচনা হচ্ছে আপনাদের মধ্যে? না, এখানে স্পষ্ট কথা হলো যে আমরা আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে চাই, সঙ্গে সঙ্গে আরেকটা দুঃশাসন এসে এখানে জায়গা করে নেয় সেইটা আমরা বন্ধ করতে চাই এবং সেইখানে এটা হলো একটা বিকল্প শক্তি মুক্তিযুদ্ধের ধারায় দেশকে নিয়ে যাওয়ার জন্য একটা বিকল্প শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আপনারা এবং সেইটা গড়ে উঠবে। আজকে নাই কালকে হবে, আজকে নাই কালকে হবে সেই জায়গায়। ওর জন্য কেউ যদি যে বিএনপির সঙ্গে মেরুকরণ করে আমরা ওইটার সঙ্গে নেই, কেউ যদি যে আওয়ামী লীগের সঙ্গে মেরুকরণ করে আমরা সেটার সঙ্গে, আমরা জোট মহাজোটের সঙ্গেও নাই, আমরা বিরোধী দলের সঙ্গেও, যুক্তফ্রন্টের সঙ্গেও নাই। যুক্তফ্রন্ট কি করে এখানে তো বুঝতে পারছি না, এবং তারা যদি বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে স্বাভাবিকভাবে আমরা সেটার সঙ্গে থাকার কোনো সুযোগ সেটার মধ্যে নাই। কেন নাই এটা? কারণ আমরা দুঃশাসন, বর্তমান দুঃশাসন শুধু না, আগামী দিনের দুঃশাসন, মানে আপনারা কি অবশ্যই বিএনপির যে দুঃশাসন ছিল এবং সেটা আমাদের পজিশন এটা এবং সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জেনারেল আব্দিন, আপনারা একটা বৃহত্তর ঐক্য গড়ার কথা বলছেন এবং অনেক ছাড় দেওয়ার কথা বলছেন, আপনাদের জোটের মধ্যেও আলোচনা হয়েছে, দলীয় জোটের মধ্যে আলোচনা হয়েছে, কি ভিত্তিটা কি মানে, এবং এর মধ্যে আবার শর্তও আসছে, আজকে ডক্টর কামালের কথা শুনেছেন যে জামাত থাকলে, আবার আবার সাথে সাথে ডাক্তার এই কামাল এই কথাও বলেছে যে জামাতের তো নিবন্ধনই নেই। আচ্ছা, এটাও বলেছে যে জামানের তো সাংগঠনিক নিবন্ধনই তো নাই, এটাও বলেছে, কাজে ওইটা বড় কথা নয়, জামাত থাকবে কি থাকবে না এটা আমাদের কাছে, কেন এখন জামাতের কোনো নিবন্ধন নাই, জামাত ইলেকশন করতে হলেও তার কোনো মার্কার কোনো ইয়ে নাই, কাজে ওইটা নিয়ে আমরা আমাদের কথাটা, আমরা একটা জাতীয় ঐক্য চাচ্ছি, একটা যে গণতান্ত্রিক অধিকার হারিয়ে গেছে এবং আগামীতে আমরা একটা জনসম্পৃক্তমূলক নির্বাচন চাই, অর্থাৎ ক্রেডিবল ইলেকশন চাই, এবং যে ইলেকশনে মানুষ ভোট দিতে পারবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমাদের কথাটা হচ্ছে আমরা একটা জাতীয় ঐক্য চাই, কেন দেশ এই সময় একটা কঠিন অবস্থায় পার করছে, যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে,
ভোটকে নিয়ে। সরকার তো আপনাদের এই বক্তব্যগুলোকে যৌক্তিক মনে করছেন না, কোন সরকারই যৌক্তিক মনে করে না, এটা এরকম এরকম সব সরকারই এরকমই করে, এরশাদ সাহেবও এরকমই করেছে। আপনার মনে আছে যে আমাদের আমরা যখন বলতেছিলাম যে আপনি ক্ষমতা ছেড়ে দেন, এই করেন সেই করেন, তখন ওই যে চার নম্বরে এরশাদ সাহেবদের একটা আপনার অফিস ছিল, তখন ওই চার তারিখে আপনার মাইক লাগিয়ে শাহ মুয়াজ্জেম সাহেব ওই সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত মাইক লাগাইয়া বলেছিল, আপনারা এই যে এত সব কথাবার্তা বলেন, এ ক্ষমতা কি আমরা ওই ইসে কি বলে জিরো পয়েন্টে দিয়ে আসবো, তারপরে কিন্তু দিয়ে আসছে। সুতরাং এগুলো সব সরকারই বলে, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে আমরা সবসময় বলি, সংবিধানের কথা বলি, জনগণের কথা বলি, যে সব ক্ষমতার মালিক জনগণ। ওই যে আমি একটা কথা বলেছি না, যে এখন বাংলাদেশে সব ক্ষমতার মালিক হলি এক ব্যক্তি, তিনি কি করবেন? আলটিমেটলি আমরা মনে করি, যদি আমরা মনে করি, যেমন সেলিম ভাইয়ের একটা কথা বলেছে, তারা একটা জায়গার থেকে আন্দোলন করতে চায়, তাদের একটা ভবিষ্যৎ অন্য কিছু থাকতে পারে, কিন্তু এই সময়টায় তাদের বক্তব্য হলো একটা ক্রেডিবল ইলেকশন, এবং যে ইলেকশনে সকলে পার্টিসিপেট করবে, এটা তাদেরও যেমন ডক্টর কামাল বিচৌধুরী সাহেব যে মোর্চা করেছে তাদেরও একই কথা, আর আমরা যে একটা 20 দলীয় জোট আছি আমাদেরও এই একই কথা। সুতরাং সব ক্ষেত্রে একই কথা, কিন্তু শুধুমাত্র বা ডিফারেন্সটা হলো এই নির্বাচনের পরে সরকার গঠনের বিষয়টি মুজাহিদ ইসলাম সেলিম ভাইরা একরকম চিন্তা করেন, আমরা একরকম চিন্তা করি, আর আমরা মনে করি আমরা যদি ক্রেডিবল ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসবে, আবার ওনারা বলে বিএমপি ক্ষমতায় আসলে আবার কি হবে, সেটা এই সমস্ত ব্যাপারগুলো থাকে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে সকলেই চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হোক, এটা সকলেই দেখতে চায়। আপনি আপনি মানে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে সবসময় এই আলোচনা হচ্ছে যে খালেদা জিয়া ছাড়া আপনারা নির্বাচনে না যাওয়ার চিন্তা, এটা খুব দলীয় ফোরামগুলোতে আলোচনা খুব জোরালোভাবে আসছে। আপনি একজন আইনজীবী হিসেবে কি মনে হয় যে নির্বাচনে যখন মাত্র 3 মাস সাড়ে 3 মাস বাকি আছে, আইনি প্রক্রিয়া চলছে এবং সরকারের পক্ষ থেকে বারবারই সেই আইনি প্রক্রিয়ার কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে আপনারা মুক্ত করে নির্বাচনে তাকে নিয়ে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনারা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা করছেন? না, এখানে দুটা পারসেপশন আছে। এই মামলাগুলো তো রাজনৈতিক মামলা, এটা একদিকে রাজনৈতিকভাবে ফয়সালা হতে পারে, আর একটা হচ্ছে যেটা আমরা আইনগতভাবে করছি, সেখানে আমরা আইনগতভাবে লড়াই করে আমরা যদি এগিয়ে যেতে পারি। এখন আমাদের বক্তব্য হলো যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, একটা বৃহৎ রাজনৈতিক দল। যেমন কালকেও আমাদের ভাইস চেয়ারম্যানদের মিটিং ছিল, সেখানে একই কথা আলোচনা হয়েছে, আমরা নির্বাচনে পার্টিসিপেট করব না এই কথা আমরা বলি না, আমরা বলেছি যে নির্বাচনে পার্টিসিপেট করব, পার্টি চেয়ারম্যানকে নিয়েই করব, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জানলেন এই যে বৃহত্তর কি বলছে ঐক্য প্রক্রিয়ার আওয়াজ আলোচনা, এটা মানে সরকারি দলের উপরে কি ধরনের প্রভাব ফেলছে, মানে তাদের চিন্তার মধ্যে কি? না, ধন্যবাদ। ধরেন প্রথমে আমরা সেলিমরে দিয়ে শুরু করি। সেলিমদের ঐক্য, তারা পরিষ্কারই বলেছেন যে তারা সমদূরত্বের কথা বলেছেন প্র্যাকটিক্যালি, যে বিএনপিও যা এবং আওয়ামী লীগও তা, এবং এটা এটা বলার ভেতর দিয়ে তারা বিএনপি এবং আওয়ামী লীগকে এক কাতারে ফেলেছেন, যেটা আমি মনে করি যে এইটা সিপিবি হিসাবে এটা একটা অতীতে সিপিবি এইভাবে ভাবেনি, এখন তারা ভাবছেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে আপফোল্ড করে 72-এর সংবিধান 5 সংশোধনের ভিতর দিয়ে পুনর্বাসিত করল, তাদের বিরুদ্ধে অনেক অন্য সমালোচনা থাকতে পারে, তাদেরকে বিএনপির সাথে এক করে দেখা, কিন্তু অভিযোগ তো এটা যে দোজ স্পিরিট হ্যাভ বিন সিরিয়াসলি কম্প্রোমাইজড। না, কম্প্রোমাইজ কি হইছে আমি তো বললাম, তাদেরকে যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা অন্যায় করছি? আমরা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করে অন্যায় করেছি? আমরা কি ধর্মনিরপেক্ষতাকে চার জাতীয় নীতি হিসেবে ফিরিয়ে এনে ভুল করেছি? আমরা কি দেশকে উন্নয়নের পথে অগ্রসর করে নিয়ে ভুল করেছি? আমরা কি দেশকে খাদ্য আত্মনির্ভরশীল করে ভুল করেছি? সাম্য
মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে কথাগুলো সংবিধানে লেখা হয়েছিল, যেই সংবিধানে যে কথাগুলো লেখা হয়েছিল, কেমন সংবিধানের ওই সকল কথা কি এই কথা বলা হয়েছে, কোনো টাইম লিমিট করে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে এইটা করতে হবে বা একটা নির্দিষ্ট দলই করবে, তা তো না। এইটা সংবিধান সমগ্র জাতির যে আশা আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অভিব্যক্ত হয়েছে তার একটা প্রতিফলন, এবং সেটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধান করেছেন। যেই বিরোধী দলের একজন নেতা ডক্টর কামাল হোসেন সাহেব এখন ওইটা চান এইটা চান, এই সংবিধান প্রণেতার কমিটির তো উনিই প্রধান, উনি তো এখন এই সংবিধানের মধ্যে সংবিধান পার্লামেন্ট রেখে দেওয়ার বিধান করলেন কেন? হ্যাঁ, তখন কেন তত্ত্বাবধায়কের বিধান করলেন না? পার্লামেন্ট রেখে দেওয়া এটা তো নতুন কিছু না, এটা তো 73 নির্বাচন তো এই ধারাতেই হয়েছে। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সেলিমরা তাদের নীতিগত অবস্থান থেকে তারা দুই দলকে যে এক করে দেখেন, এইটা আমি 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 এটা খুব আহত বোধ করলাম যে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আমরা, হ্যাঁ এটা ঠিক যে আমরা কি শতভাগ সফল, আমরা কি কোনোই ভুল করি নাই, আমি এই কথা বলবো না, আমরা ভুল করতে পারি শুদ্ধ করতে পারি, কিন্তু আমরা আর বিএনপিকে এক করে দেখা এটা কোনো এটা এটা আমি মনে করি এটা যথার্থ নয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে তারা কবে সেই শক্তি সঞ্চয় করবে, তাদের প্রোগ্রাম তারা আওয়ামী লীগ কার্যকর করবে না, তারা যেটা বলতেছেন যে মুক্তিযুদ্ধ বলতে তারা যেটা বোঝেন, দিস ইজ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, এন্ড তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের কর্মসূচি তাদেরই বাস্তবায়িত করতে হবে। মাঠে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ যারা বিএনপি বা যুক্ত ফ্রন্ট তাদেরকে কিভাবে দেখছে তাদের করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা যেটা জোট হওয়ার প্রচেষ্টা হচ্ছে, সেই জোটের মধ্যে তো আপনি অলরেডি দেখেছেন সেই জোটগুলো হচ্ছে ছোটো ছোটো দলের জোট, বড় বড় নেতা ছোটো ছোটো দল, নেতা কিন্তু অনেক বড়, এবং এই যে ছোট ছোট জোট বড় বড় নেতা হ্যাঁ ছোট ছোট, এবং এই কারণে ওইটা একটা আদর্শগত জোট, এবং চোদ্দ দলের সকল দলেরকেই তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ডেভেলপমেন্টের পথে নিয়ে যাওয়ার জন্য এবং সাম্প্রদায়িকতা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু এটা করা হয়েছে, নট নেসেসারিলি যে ওইটাও পাওয়ারের জন্য, কারণ তা যদি হতো তাহলে চোদ্দ দলের সকল দলকেই নির্বাচনের মনোনয়ন দেওয়া হতো। চোদ্দ দলের অনেক দল আছে যাদেরকে আমরা নমিনেশনও দিই না কিন্তু তার ঐক্যবদ্ধ আছে। এবং আমি যেটা বলছিলাম যে অন্য যে দলগুলো আজকে যুক্ত ফ্রন্ট, নাগরিক ঐক্য ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ গণফোরাম, হ্যাঁ এগুলো তো গণভিত্তিহীন কতগুলো দল, কতগুলো ব্যক্তি তারা একত্রিত হয়েছেন, কিন্তু অনেকে এটাকে তো খুব মানে পজিটিভলি দেখেন না এই ধরনের সমালোচনাকে যে একদম তাচ্ছিল্য করে রাজনৈতিক ক্রেডিবিলিটি, তাদের ক্রেডিবিলিটি কি সমাজে রাষ্ট্রে, তাদের ক্রেডিবিলিটি কতটা, তারা আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে একটা ক্রাইসিস হইলে পরে আপনি ডক্টর কামাল হোসেন পরের দিন দেশ থেকে বেরিয়ে যাবেন না, চলে যাবেন না? আপনি কি আপনি কি না, এটা আমি আমি ওই দলটা করে এসেছি কিন্তু উনি যেহেতু নাই, আমি আমার কথা হচ্ছে যে উনি যে কথাগুলো বলেন তাহলে উনি জবাব দিন যে উনি কেন 72 সংবিধানে ওই ধারাটি সংযোজিত করেছিলেন। এখন বাস্তবতা হচ্ছে এই মাত্র তারা বলছেন যে আমরা বৃহত্তর জাতি ঐক্য করতে চাই, জাতির কোনো লোক তাদের সাথে নেই, তারপরেও তারা বলতে পারেন, তারপর আবার বলতেছেন যে মান্না সাহেব এইখানে আরেকটা জায়গায় টক শোতে বলেছেন যদি বিএনপি জাতীয় পার্টির সাথে ঐক্য করে, জামাতের সাথে করে, তাহলে আমরা সেই ঐক্যে যাবো না। ওটা রেজিস্ট্রেশন আছে কি না আছে এইটা বড় ব্যাপার না, মানে যুদ্ধ অপরাধী এবং সাম্প্রদায়িক জামাতের এগুলো এফেক্ট করবে না নির্বাচনে, কোনো ভাবে ইম্প্যাক্ট করবে এগুলো এগুলো প্রচেষ্টা ভালো নির্বাচনকে সামনে রেখে, এই ধরনের নানা রকম সমীকরণ পোলারাইজেশন হবে এটা নিয়ে আমাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য আসুক না সব দল অংশগ্রহণ করুক। আমরা প্রায় সময় শেষ, জাস্ট 30 সেকেন্ড যদি, জি সেলিম ভাই আপনি সময় না, একটা অভিযোগ করা হয়েছে যে সমদূরত্ব বিজয় করে চলছে কমিউনিস্ট পার্টি, কোনো সমদূরত্ব হিসাব করে রাজনীতি করে না, আমরা নীতিতে অটল আছি, আওয়ামী লীগ সেখান থেকে সরে যাচ্ছে, আওয়ামী লীগ আগে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত দল ছিল, এখন লুটেরা ধনীদের নেতৃত্বে পরিচালিত দল, ধর্মনিরপেক্ষতা আছে, আবার রাষ্ট্রধর্ম ইসলাম করেছে এবং সমাজতন্ত্র পরিত্যাগ করেছে, নুরুল আলম লেনিন এখন যে দল করে সে আওয়ামী লীগের অফিসের সামনে আমাকে একজন বললো, আমি চেক করার জন্য গেলাম, ওখানে 4টা নীতি লেখা আছে, সমাজতন্ত্রটা নেই,
এবং সুতরাং কিভাবে এটা দাবি করতে পারেন যে মুক্তবাজার অর্থনীতি? এবং আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা একসঙ্গে যখন আমরা মিটিংয়ে বসি বা সেমিনারে বসি, তারা বলে যে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমরা দুইটা পক্ষই আজকে সমমনা, আমরা মুক্তবাজার অর্থনীতি। আমরা শেষ কথা বলতে চাই, একটা কথা বলতে চাই সেলিম ভাই আর এই আমাদের লেলিন ভাই যেটা কথাটি বললেন, কাউকে তুচ্ছতাচিল্য করা উচিত নয়। তার কারণ হলো পচার সাময়িকী অনেক সময় পাও কেটে যায়। তো এখন আর একটা কথাটা হলো যে ডক্টর কামাল হোসেন ওই সময় কেন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করলেন না, আর যাই ওনারা পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন জামাতকে নিয়ে, সেই আন্দোলন করিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনলেন, আবার ওনারাই এটা বাতিল করে দিলেন একটা কায়দা কানুন করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, এটাও ঠিক না। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নাল আবদিন, ধন্যবাদ জনাব মুজাহিদ ইসলাম সেলিম, ধন্যবাদ জনাব নূর আলম লেনিন আমাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এই সময় এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি আপনার অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com, এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের খবর জনপ্রিয় অনুষ্ঠানগুলো দেখতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে, ভালো থাকবেন সবাই। Thank you.